দর্শক, আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে। ফাউন্ডেশন কর্তৃপক্ষ আয়োজিত মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোক উৎসব চলছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কারুশিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করছেন। আজকে আমরা কাঠ খোদাই শিল্পী মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে কথা বলবো। রফিকুল ইসলাম ইতিমধ্যে সরকারিভাবে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং ওনার ঐতিহ্যবাহী এই পেশাটাকে ধরে রেখেছেন। তার মুখ থেকেই শুনুন বিস্তারিত। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, কাঠ খোদাই কারুশিল্পের কাজে জড়িত। দীর্ঘ প্রায় অনেক বছর যাবত এই কাজ নিয়ে আমি আছি। আমার বাবা এই পেশার সাথে সম্পৃক্ত আছে দীর্ঘ 40 বছরের উপরে। তো আমি পারিবারিকভাবে বলতে গেলে বংশগতভাবেই এই শিল্পের সাথে জড়িত। তো আমি এই কাজের উপর স্বীকৃতি স্বরূপ বিসিক থেকে কারুগৌরব পুরস্কার লাভ করি 2016-তে, এবং 2017 সালে আমি চায়নার গুয়াংজুতে বাংলাদেশের একমাত্র কাঠ খোদাই কারুশিল্পী হিসেবে অংশগ্রহণ করি। পরবর্তীতে 2019 সালে আমি উজবেকিস্তানের কুকান শহরে একমাত্র বাংলাদেশি কারুশিল্পী হিসেবে আমি বাংলাদেশের গৌরব তুলে ধরতে পারি, এবং সেখানে সফলতার সাথে আমি কাঠ খোদাই কারুশিল্পের জীবন্ত প্রদর্শনী করি এবং বাংলাদেশের কারুশিল্প ওই দেশের মানুষের কাছে তুলে ধরি। তো চায়না এবং উজবেকিস্তান আমার হাতের তৈরি কারুশিল্পের বেশ কদর দেখছি। তো আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যে পরিস্থিতি, করোনার কারণে আমরা যারা কারুশিল্পী আছি তাদের এখন খুবই করুণ অবস্থা। যদিও সরকার অনুমতি দেওয়ার ফলে আমাদের এই লোক কারুশিল্প ফাউন্ডেশনের মেলাটা হচ্ছে, দেরি করে হলেও লোক কারুশিল্প পরিষদের এই ফাউন্ডেশনের এই মেলাটা কারুশিল্পীদের জন্য অনেক উপকারে আসবে। কারণ আমাদের সব প্রোগ্রাম করোনার কারণে বন্ধ, যার ফলে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। আমরা যারা কারুশিল্পী তাদের আসলে তেমন একটা আর্থিক স্বাবলম্বী না, যার কারণে আমাদের এর উপরেই নির্ভর করতে হয়। তার কারণে আমরা মেলা এবং বিভিন্ন সরকারি প্রদর্শনীর উপরই নির্ভরশীল। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আসলে কারুশিল্পীদের জন্য কাজ করার কথা ছিল, যদিও এখানে যেই কারুপল্লিতে দোকান দেয়া হয়েছে সেখানে আসলে প্রকৃত কারুশিল্পীরা দোকান তেমন পায়নি। আমরা যারা এখানে কর্মরত কারুশিল্পী আছি তাদের কেউই আসলে স্থায়ী যে কারুপল্লি ওইখানে দোকান বরাদ্দ পায়নি। যদিও আমাদের বর্তমান পরিচালক আশ্বস্ত করেছে যে এখানে যে বাকি কারুপল্লিতে বাকি দোকানগুলো আছে সেখানে প্রকৃত কারুশিল্পীদের নির্বাচন করে বসানো হবে। লোক কারুশিল্প ফাউন্ডেশন মানে কারুশিল্পীদের মিলন মেলা হবে, এটাই স্বাভাবিক। তো মূলত বছরের একটা মাস আমাদের জন্য এই ফাউন্ডেশন মেলা আয়োজন করে থাকে। এই মেলাতে প্রতি বছর যে সময়টায় হয় কারুশিল্পীরা খুব বেচাকেনা করতে পারে, যদিও এবছর করোনার কারণে মেলাটা মার্চে হচ্ছে। তারপরেও শুক্র শনিবার সবার বেচাকেনা মোটামুটি ভালো, আর বাকি দিনটা একটু কম, তারপরেও সবাই খুশি। আমার বাসা নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক সোনারগাঁয়ের সোনারগাঁ পৌরসভার 8 নং ওয়ার্ডের 14 আনা গ্রামে। এটা মিউজিয়ামের দক্ষিণ পাশে অবস্থিত। মিউজিয়ামের 1 নং গেটে এসে কাঠ খোদাই কাজের
আব্দুল্লাহ আল মোল্লা এবং রফিকুল ইসলাম নাম বললেই সবাই চিনে আসলে। ভবিষ্যতে আপনার পরিকল্পনা? আমি বাংলাদেশ বাংলাদেশের মধ্যে যে কারুশিল্পীদের নিয়ে একটা সংগঠন আছে সেটা হচ্ছে বাংলাদেশ কারুশিল্প পরিষদ, সেটা নির্বাহী সদস্য হিসেবে আছি। তো আমি কারুশিল্পীদের নিয়ে ব্যাপক আয়োজন করার চিন্তা ভাবনা আছে, কারণ কারুশিল্পীরা মূলত অসহায়, তাদেরকে আসলে কেউ ওইভাবে সাহায্য সহযোগিতা করে না যে একটা কাজ কোন জায়গা পর্যন্ত গেলে সে মূল্যায়নটা পাবে, সেটা আসলে কেউই পথটা দেখায় না। সেই কারণে আমি সংগঠনের সাথে যুক্ত হয়েছি এবং ভবিষ্যতে আমি দেশ এবং দেশের বাইরে যেই মেলাগুলো করছি সেখানে আমি দেখছি যে কারুশিল্পীদের কতটা মূল্যায়ন করে। দেশের বাইরে খুব বেশি মূল্যায়ন, তো বাংলাদেশে ওই ধরনের আন্তর্জাতিক একটা প্রদর্শনী বা ওয়ার্কশপ করার জন্য আমি বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি। তো ভবিষ্যতে আমি আশা করি বাংলাদেশ সরকার যদি পাশে থাকে আন্তর্জাতিকভাবে কারুশিল্পীদের নিয়ে একটা মিলন মেলা করতে সক্ষম হব, এটা আমার ভবিষ্যতের একটা বড় ধরনের একটা পরিকল্পনা। ঐতিহ্যবাহী এই কারুশিল্পের পেশায় যারা জড়িত আছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা লোক কারুশিল্প ফাউন্ডেশনের এই মেলাতে আসুন এবং আমাদের তৈরি এই কারুপণ্যগুলো আপনারা কেনার মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই কাজ দেখান যাতে তারা শিখে। এখন আধুনিক যুগে সবাই ইন্টারনেটের উপর নির্ভরশীল, কিন্তু হস্তশিল্প যে একটা মানসিকতার বিকাশ ঘটে, নিজের মনের ইচ্ছা দিয়ে কাজ করা যায় সেটা সবাই দেখুন এবং কিনুন। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই লোক কারুশিল্প ফাউন্ডেশনের মেলাতে আসুন, কিনুন এবং আমাদের উৎসাহিত করুন।